Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihi Allahu fala mudilla lahu يُضِلُّهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ فبشرهم بعذاب أليم. الحمد لله সমস্ত প্রশংসা জগত ও হামদ ও সানা বিশ্ব প্রতিপালক যিনি সৃষ্টিতে পরিচালনা নিয়ন্ত্রণে এক ও অদ্বিতীয়, এর কোনো কিছুতেই যার কোনো শরীক নাই, সমকক্ষ নাই, পার্টনার নাই, সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যিনি অনেক দিন পরে আজকে জুমাতে তুলনামূলকভাবে সরকার লকডাউনের কিছু মাত্রা উঠায় নেওয়ার কারণে আজকে জুমাতে তুলনামূলকভাবে মুসল্লিদের সংখ্যা বেশি হওয়ার বা আমাদেরকে তার ঘরে আল্লাহর ঘরে আবারও ফিরে আসার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদের জন্য অনুকূল পরিবেশ করে দিয়েছেন, এই জন্য আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি। অন্তরঙ্গ স্থান থেকে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পাঠ করি বিশ্বনবী মহানবী বীরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমস্ত মানবতার মুক্তির দূত, যিনি বিশ্ব জাহানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ একমাত্র আদর্শ, যার আদর্শ অনুসরণ অনুকরণ করে এ পৃথিবীর যে কেহ দুনিয়ায় যদি মমিন হয় তাহলে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে সে সাকসেস এবং সফলতা সর্বোচ্চ দ্বার প্রান্তে পৌঁছতে পারবে। আর যদি সে তার প্রতি ইমান না আনে, অথচ সর্বশ্রেষ্ঠ মডেল হিসেবে তার জীবন আদর্শ অনুপাতে জীবনের প্রতিটি ক্ষেত্র এবং বিষয়কে পরিচালনা করে, তাহলেও সে এ দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ পেশাদার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। সেই মহানবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে রমজানুল মুবারক মাসের দ্বিতীয় জুমাতে আমরা পদার্পণ করতে পেরেছি। এই মাসের জুমার সংখ্যা একটু কমে গেছে, যেহেতু শনিবার থেকে আমাদের রোজা শুরু হওয়ার কারণে চারটি জুমা এই মাসে হয়তো পাওয়া যাবে না, তিনটি জুমাই এই
রমজান মুবারক মাসে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, তাই রমজান সংক্রান্ত আলোচনা এর আগে আমরা কিছুটা করেছি এবং সামনে আজকে জুমাও কিছুটা হবে, সামনের জুমা তো হবে। এছাড়া আমাদের অনলাইনে তোমার রমজানের মাসলা মাসাইল সম্পর্কে অনলাইনে ইউটিউব এবং ফেসবুকেও বিভিন্ন শায়েখ মাশায়েখদের আলোচনা পাওয়া যাচ্ছে এবং যাবে। আমরাও চেষ্টা করছি অনলাইনে এই বিষয়ে আলোচনা ছাড়তে, সেখানেও আপনারা সার্চ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শায়েখ জালালউদ্দিন মাদানি লিখলে রমজানের মাসলা মাসাইল, জুমার খুতবা এবং মদিনা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় যে প্রশ্ন উত্তরের গ্রুপগুলোতে যে প্রশ্ন উত্তর দিতাম সেগুলো সবই ভেসে আসবে, শায়েখ জালালউদ্দিন মাদানি লিখলে। সেখান থেকেও আপনারা এবং অন্যান্য মাশায়েখদের, বড় মাশায়েখ মাশায়েখদের আলোচনাতেও আপনারা, আমরা সকলেই রমজানের করণীয় বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেয়ে যাব ইনশাআল্লাহ। তাই আজকে রমজানের আলোচনায় প্রবেশ করার পূর্বে করোনা ভাইরাসকে নিয়ে প্রতি জুমাতেই কিছু কথা বলতে হয়, আজকেও তার দু একটি কথা বলেই রমজানের আলোচনার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। সম্মানিত উপস্থিতি, এই করোনা থেকে আজকে আমি অত্যন্ত সংক্ষেপে দ্রুততার সাথে, যেহেতু সময় কম আলোচনা করতে হবে অনেক বিষয়, তাই এই করোনা থেকে আমরা কী শিক্ষা পেলাম এরই কয়েকটা পয়েন্ট শুধু আপনাদের সামনে আউট করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, করোনা থেকে আমরা সর্বপ্রথম যে শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের শিক্ষা। তিনি স্রষ্টায় সৃষ্টিতে যেমন এক ও অদ্বিতীয়, পরিচালনা এবং নিয়ন্ত্রণ যে তিনি এক ও অদ্বিতীয়, ওয়ান ইল ওয়ান, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো জুটি নাই, একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তাই তো মানুষ যে সত্যিকারে দুর্বল, মানুষ যে অসহায়, মানুষ যে তার স্রষ্টার প্রতি সার্বক্ষণিক সর্ববিষয়ে মহতাজ এবং মুখাপেক্ষী, সে কথা করোনা ভাইরাস মানুষদেরকে হাতে নাতে হাতে ধরে শিক্ষা দিয়েছে। তাই তো মানুষের সকল প্রস্তুতি আর সকল প্রযুক্তি থুপড়ে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য, চোখে মেলে না এমন একটা শূন্য, এমন একটা ভাইরাসের সামনে পৃথিবীর সর্ব প্রাশক্তিগুলির এবং পৃথিবীর সায়েন্স এবং বিজ্ঞান, পৃথিবীর স্বাস্থ্যবিজ্ঞান, সব সব গবেষণা সব কিছুই কেমন যেন অকেজ এবং থুপড়ে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যতম একটি পরীক্ষার সামনে। এখান থেকে প্রমাণিত হয়েছে যে সমস্ত সৃষ্টি সবসময় সর্বক্ষেত্রে তারা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং করুণার মুখাপেক্ষী, তার দয়া এবং করুণা ব্যক্তি রেখে কোনো সৃষ্টির সামান্যতম সুস্থতা সচ্ছলতা, সামান্য সময়ের তার কল্যাণ অকল্যাণ কিছুই সম্ভব না, বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ এবং হেফাজত ব্যক্তি রেখে। তাই তো আজকের লকডাউনে হয়তো আমাদেরকে ঘরে অবস্থান করতে বলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি এই করোনা, এই ভাইরাসের মাত্রা একটু বাড়িয়ে দিতেন, তাহলে আপনি আমি ঘরেও অবস্থান করে আমরা নিরাপত্তা পাওয়ার সুযোগ থাকতো না। আজকে যদি করোনাকে বাতাসের সাথে উড়িয়ে দিতেন, আজকে তো করোনা নাকি বাতাসের সাথে উড়ছে না বিধায় আপনি আমি ঘরের জানলা খুলে, দরজা খুলে ঘরে অবস্থান করার সুযোগ পেয়েছি। কিন্তু যদি করোনাকে আর একটু মাত্রা বাড়িয়ে দিতেন, যদি এটা বাতাসের সাথে উড়ে বেড়াতো, তাহলে আপনি ঘরের দরজা জানালাও খুলে আপনি নিরাপত্তায় থাকতে পারতেন না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য অন্য কোনো বালা মুসিবত দিয়ে আপনার আমার, যেটা না হলেই নয়, যে অক্সিজেন না হলে আমরা সামান্য সময় এক মিনিট সময় আমাদের অবস্থান করা পৃথিবীতে অসম্ভব হয়ে পড়বে, সেই অক্সিজেনের মাত্রা যদি একটু কম বেশি করে দিতেন, তাহলে আপনি ঘরের ভিতরে থাকেন আর দুর্গের ভিতরে থাকেন আর পৃথিবীর আকাশের পাতালে থাকেন, কোনো জায়গায় আপনার জীবন রক্ষা করার কোনো সুযোগ থাকতো না। অতএব পৃথিবীর সমস্ত সৃষ্টি এক
একমাত্র স্রষ্টার অনুগ্রহ এবং দয়ার উপরে তার যাবতীয় নিরাপত্তা, তার সুরক্ষা, তার সব কিছু নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের করুণা এবং দয়ার উপরে এটা প্রমাণিত হয়েছে হাতে নাতে এই করুণার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যারাই অহংকার এবং দাম্ভিকতা দেখাতে চেয়েছেন দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামান্য বিষয় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ফাআম্মা আদুম ফাসতাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদা 16 নম্বর আয়াতে এই পৃথিবীর একটি শক্তিশালী সম্প্রদায় আদ সম্প্রদায়ের কথা উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন, সবক নিতে বলেছেন। ফাআম্মা আদুম ফাসতাকবারু ফিল আরদি, আদ সম্প্রদায় যখন পৃথিবীতে অহংকার করলো, দাম্ভিকতা দেখালো, অকালু মান আসাদ্দু মিন্না কুয়া, আর তারা বললো, দাবি করলো যে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে। এই দাবি যখন তারা করলো, ফাআরসালনা আলাইহিম রিহান সরসরাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের উপরে পাঠিয়ে দিলাম ঝঞ্ঝা বায়ু, ফি আইয়ামিন না হিসাবিন, ধারাবাহিকভাবে কয়েকদিন ধরে, লিনিয়যিকহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যাতে করে আমি তাদেরকে আস্বাদন করাতে পারি অপমানিত শাস্তি দুনিয়ার জীবনে, ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আর আখিরাতে তাদের জন্য আরও নিন্দনীয় অপমানজনক শাস্তি রয়েছে, অহুম লা ইউনসারুন, আর সেই আখিরাতে তারা কোনোভাবে তারা আল্লাহর কাছ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না। সম্মানিত উপস্থিতি, ওয়াম্মা থামুদ ফাহাদাইনাহুম ফাসতাহাব্বুল আমা আলাল হুদা, তাদের আরেকটি সম্প্রদায় তাদের পরে থামুদ সম্প্রদায়, তারা ফাসতাহাব্বুল আমা আলাল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথ প্রদর্শন করলেন, সঠিক পথ দেখালেন, কিন্তু তারা ফাসতাহাব্বুল আমা আলাল হুদা, সঠিক পথকে পরিত্যাগ করে অন্ধত্ব ভ্রান্ত পথকে তারা গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের এই অপরাধের কারণে ফাআখাদাতহুম সাআইকাতুল আযাবিল বুনি, তাদেরকে বজ্র আযাব তাদেরকে আঘাত করলো, আক্রান্ত করলো, তাদেরকে অ্যাটাক করলো, বিমা কানু ইয়াকসিবুন, যে অপরাধ তারা করেছিল সেই অপরাধের শাস্তি স্বরূপ। সম্মানিত উপস্থিতি, আজকের সামুদ সম্প্রদায় তারা যেমন হককে পরিত্যাগ করে যখন ভ্রান্ততাকে তারা গ্রহণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, আজকের পৃথিবী, আজকের এই করোনা ভাইরাস আসারও একটাই কারণ, সেটা হচ্ছে যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার আনুগত্য এবং স্রষ্টার হুকুম এবং আহকাম বিধিবিধান মেনে চলার ব্যাপারে, আনুগত্য করার ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান এটাকে জীবনে বাস্তবায়নের ব্যাপারে মানুষের জীবনে শীতলতা নয় শুধুমাত্র, বরং অবাধ্যতার সীমা যখন অতিক্রান্ত হয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা ভাইরাস দিয়ে মানুষদেরকে সতর্ক করেছেন, মানুষদেরকে একটু ফিরিয়ে আনতে চেয়েছেন। তাই আমরা যতই অপেক্ষা করি না কেন যে করোনা ভাইরাস কবে যাবে, কত তাড়াতাড়ি যাবে, কখন যাবে, আমরা যতই অপেক্ষা করি না কেন, আন্তরিক বাসনা এবং প্রাণ কামনা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই আযাব এবং গজব দিয়েছে সেই উদ্দেশ্যের উন্নতি যত তাড়াতাড়ি আপনার আমার মাঝে ঘটবে, বিশ্ববাসীর মাঝে ঘটবে, তত তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উদ্ধার করবেন, এটাকে উঠাই নেবেন, যে কথা তিনি সূরাতুস সাজদায় বলেছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ছোটোখাটো আযাব, দুনিয়ার বিভিন্ন প্রকারের বালা মুসিবাত, আযাব গজব, এই জন্যই আমি তাদেরকে আস্বাদন করাই, যাতে করে তারা বড় আযাবের ব্যাপারে সতর্ক হয়ে যায়, আখেরাতের অনন্ত অপরন্ত জীবনের শাস্তি এবং মহা ক্ষতির ব্যাপারে তারা সাবধান এবং সচেতন হয়ে, যাতে করে তারা তাদের পাপ, তাদের অন্যায়, তাদের অপরাধ, দুরাচার, পাপাচার থেকে যাতে তারা ফিরে আসে। অতএব বিশ্ববাসী, যত তাড়াতাড়ি তাদের এই অন্যায় অপরাধ পাপাচার, মানুষের প্রতি জুলুম নির্যাতন, দুর্বলদের প্রতি সবলদের হস্তক্ষেপ যত তাড়াতাড়ি উদ্ধার করবে, যত তাড়াতাড়ি এ সমস্ত অন্যায় থেকে ফিরে আসবে, তত তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে, বিশ্ববাসী থেকে এই আযাবকে তিনি তুলে নেবেন, এটাই কোরআন সাক্ষ্য দেয় এবং এটাই প্রমাণিত করে। সম্মানিত উপস্থিতি,
আজকে বিশ্ব অর্থনীতি থুবড়ে পড়েছে, অনেকের বড় বড় পরাশক্তি রাষ্ট্রগুলি অন্য অন্য দেশের উপরে অর্থনৈতিক চাপ অর্থনৈতিক অবরোধ চালু করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা ভাইরাসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মূল অর্থনৈতিক অবরোধের ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। সূরা শুরার 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাবিকাঠি সম্পূর্ণ আল্লাহর হাতে। ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা, তিনি যার জন্য ইচ্ছা রিজিককে প্রশস্ত করে দেন। ওয়া ইয়াকদির, এবং যাদের জন্য ইচ্ছা রিজিককে সংকীর্ণ করে দেন, সংকীর্ণ করে দেন। ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম, আর তিনি সকল বিষয়ে সর্বজ্ঞ। আজকে এ করোনার মাধ্যমে বিশ্ব অর্থনীতি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখান থেকে শিক্ষা নিতে হবে যে সব সবার উপরে এবং সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই মানুষকে, বিশ্ববাসীকে সাহায্য চেতে হবে, তার কাছেই ধন্যবাদ দিতে হবে। ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আপনাকে আমাকে পরীক্ষা করতে চান। তাই তো সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব, যাচাই বাছাই করব, মিনাল খাউফি, ভয় দিয়ে, খোদা দিয়ে এবং জানমালের ক্ষতি দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ফসলাদিরও বিপর্যয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি সুসংবাদ জানিয়ে দাও সবর এবং ধৈর্যশীলদের জন্য। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সারা সবসময়ের জন্য, কেয়ামত পর্যন্ত আগত মানুষের জীবনে যত বিপর্যয়, যত সমস্যা, যত ক্ষয়ক্ষতি এবং যত বিপদ আপদই আসুক না কেন, সেটার পরীক্ষার জন্য এবং সেটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়েছেন। কিন্তু আজকের এই ভয়ে, আজকের এই পরীক্ষার ভয়ের পরীক্ষায় আজকে অনেক অমুসলিম তো দূরের কথা, আজকে অনেক মুসলিমও এই ভয়ের পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তারা বিফল হয়েছে, তারা এই পরীক্ষায় তারা পাশ করতে পারেনি, বরং ফেল হয়েছে। তাই তো করোনার ভয়ে মাকে জঙ্গলে ফেলে দিয়েছে, তাই তো করোনার ভয়ে পিতাকে রোডে ফেলে আসছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা পাশ করতে পারেনি, বরং নিশ্চয় তারা ফেল করেছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আকীদা বিশ্বাসের উপরে সায়েন্স এবং ডাক্তারের গবেষণাকে অধিক হারে বিশ্বাস করেছে। আমরা সায়েন্স এবং বিজ্ঞানকে অমূল্যায়ন করব না, ডাক্তারি গবেষণাকে আমরা বিনা প্রয়োজন মনে করব না, অবশ্যই সেটা মানুষের জন্য কল্যাণকর, সেটা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন। কিন্তু বিজ্ঞান এবং ডাক্তারি শাস্ত্রকে যদি আমরা কোরআন এবং হাদিসের উপরে প্রাধান্য দিই, যদি আমরা ইসলামী আকীদা বিশ্বাসের উপরে সেটাকে যদি প্রাধান্য দিই, তাহলেই এই ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5707 নম্বর হাদিসে বলে দিয়েছেন, লা আদওয়া ওয়ালা সাফারা ওয়ালা হাম্মা ওয়ালা সাফারা ওয়া ফিররু মিনাল মাজুজুমি কামা তাফিররু মিনাল আসাদি, যে সোয়াসই বলতে কোনো রোগ নাই, সংক্রমণ বলতে কোনো রোগ নাই, রোগের কোনো সংক্রমণতা নাই, ওয়ালা তিয়ারা, এবং কুলক্ষণ বলতে কিছু নাই, ওয়ালা হাম্মা, পেশার ডাকের মধ্যে অশুভতা কিছু নাই, ওয়ালা সাফারা, সফর মাসে কোনো কুলক্ষণ বা অশুভতা কিছুই নাই, অফের রমিনাল মাজুজুমি, কুষ্ঠরোগী থেকে তোমরা ওইভাবে পালন করো যেমনটি তোমরা বাঘ সিংহ থেকে পালন করো। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের শুরুতে বলছেন লা আদওয়া, সংক্রমণ হতে কিছুই নাই। এখানের মূল উদ্দেশ্য যেটা মুহাদ্দিসগণ এটার ব্যাখ্যা করেছেন যে রোগের নিজস্ব ক্ষমতা নাই, যে সে তার নিজের ক্ষমতা এবং পাওয়ারে, নিজের ইচ্ছায় সে কোনো সৃষ্টির কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাকে আক্রান্ত করে, তাকে অকল্যাণ করা, তাকে ক্ষতি করা, এই ক্ষমতা রোগের নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, এই এবং এটাই সত্য
কেননা যেটা প্রথমেই বলেছি যে সৃষ্টিতে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, পরিচালনায় এবং নিয়ন্ত্রণে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, সমস্ত সৃষ্টির স্রষ্টা যেমন আল্লাহ রাব্বুল আলামিন, তেমনি সমস্ত সৃষ্টির একচ্ছত্র পরিচালনার মালিকও তিনি। তাই কোনো সৃষ্টির ক্ষমতা নাই আল্লাহর ইচ্ছা এবং হুকুম ব্যতীত রেখে অন্য কোনো সৃষ্টিকে আক্রমণ করা, অন্য কোনো সৃষ্টির কল্যাণ অকল্যাণে আসা, এটা কোনো সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার দেয়নি। তাই তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন এসিতে পরিণত হয়েছিল, যদিও আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন দহন শক্তি দিয়ে তাকে ক্ষমতা তাকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর অর্ডার হয় নাই, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াতে পারে নাই। এই জন্য সম্মানিত, এটার সঠিক বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং হুকুম যদি হয় তাহলেই রোগ অন্য শরীরে সংক্রমিত হবে, আর আল্লাহর ইচ্ছা এবং হুকুম যদি না হয় তাহলে তার সাথে থাকলেও তার সাথে খেলেও একসাথে বসবাস করলেও তার শরীরে সংক্রমণ করতে পারবে না, যেটাই হলো বাস্তবতা। এই কারণেই এই পৃথিবীর অসংখ্য হাজার হাজার ডাক্তার এবং নার্সরা যারা সেবা করছে করোনাদের করোনা রোগীদেরকে, তাদের সবাই কিন্তু করোনা হয় নাই, দুই একজন ডাক্তার ইন্তেকাল করেছেন কিন্তু অসংখ্য ডাক্তার এই সেবা দিচ্ছেন, অসংখ্য নার্সরা এই করোনা রোগীদেরকে সেবা দিচ্ছেন, অথচ তাদের কিন্তু সবাই হয়নি। বাংলাদেশেরই একজন স্বামী স্ত্রীর জীবনে ঘটেছে, যারা পত্রিকায় এসেছে, তার স্বামীর খেদমতে সে নিয়োজিত ছিল, ডাক্তাররা তাকে সরাতে পারেনি যে আমার স্বামীর খেদমতে আমি করবই, যদি আমার স্বামীকে আক্রান্ত করেছে করোনায়, অথচ সেই নারীর সেই সুন্দর সেই স্ত্রীর কিন্তু করোনাকে আক্রান্ত হয়নি। আল্লাহ নবী, আমরা আরও জানি যে এর আগে যে বসন্ত রোগ হতো, যে গ্রাম অঞ্চলে যে মহামারী আসতো বসন্ত রোগে, বড় বড় বসন্তে অনেক সময় গ্রাম ধরে সাফ হয়ে যেত, কিন্তু এক বাড়ির সবাই কিন্তু মরত না, এক বাড়ির দেখা যায় চার পাঁচজন মরে গেছে, আরও তো সদস্য কিছু থেকে গেছে, একসাথে খেয়েছে, একসাথে জীবনযাপন করেছে, কেন কিছু গেল আর কিছু থাকলো? যদি সংক্রমণের নিজস্ব ক্ষমতা থাকতো তাহলে ওই বাড়ির কেউ থাকার কথা ছিল না, সকলেই সংক্রমিত হয়ে ইন্তেকাল করার কথা ছিল। অতএব বিশ্বাস হলো ইমান এবং আকিদার সহি বিশ্বাস হলো আল্লাহর ইচ্ছা এবং হুকুম ব্যতীত রেখে কোনো রোগীর কোনো ভাইরাসের কোনো জীবনের ক্ষমতা নাই যে অন্য কোনো সৃষ্টি এবং মানুষকে আক্রান্ত করে তাকে ক্ষতি করবে। এই পর্যন্ত যদি বিশ্বাস থাকতো তাহলেই কিন্তু আজকে মাকে জঙ্গলে ফেলে দিতে পারতো না, তাহলেই কিন্তু আজকে আমাদের মুসলিম মৃত্যু ডেড বডিদেরকে অসম্মান করে তাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হতো না। ইসলামী আকিদার উপরে যখন ডাক্তার এবং গবেষণার বিষয়টাকে অপ্রাধান্য দেওয়া হয়েছে, তখনই দুনিয়াতে আমরা এই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা ফিরে যাব রমজানের শিক্ষার দিকে। আজকে বিশ্ব স্বাস্থ্য যে অ্যাডভাইসগুলো করছেন, যে সেলফ প্রোটেকশনের দিকে গুরুত্ব দিচ্ছেন, এই সেলফ প্রোটেকশন এই আত্মসুরক্ষার জন্য ইসলাম সেই বর্বর যুগেই আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, অ্যাডভাইস করেছেন। আজকে যে বারবার হাত ধোয়া মুখ ধোয়ার কথা আসছে, আজকে বারবার যে পরিষ্কার পরিচ্ছন্নের কথা আসছে, অথচ ইসলাম আপনার সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বর্বর যুগে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ভারে হননি, তিনি সেখান থেকে শিক্ষা নেননি, কিন্তু বিশ্ব প্রতিপালক বিশ্ব স্রষ্টা এই সৃষ্টির সুরক্ষার জন্যে স্বাস্থ্য রক্ষার জন্যে আল্লাহ নবী বিশ্ব মহানবী বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কার সমস্ত বিশ্ব জাহানের অর্থাৎ কিয়ামত আগন্ত কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের তিনি নবী এবং রাসুল, তাই তিনি সুরক্ষার জন্যে এই সমস্ত সেলফ প্রোটেকশনের বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই 1400 বছর আগেই বলে দিয়েছেন, যেটা শুধু অ্যাডভাইসও করেননি বরং ইসলাম সেটাকে প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস করিয়েছে। সেটা হচ্ছে আমাদের প্রত্যেক সলাতের সময় আমাদের উজু করতে হয়, এটা শুধু ইসলাম বলেই ক্ষান্ত হননি, এটা শুধু অ্যাডভাইস দিয়েই হুকুম দিয়েই ক্ষান্ত হয়ে যাননি, বরং এটাকে প্র্যাকটিস করে আনছে মুসলিমদেরকে, যে তাদের পাঁচ অক্ত সলাতের পূর্বে তাদের অজু করতে হয়, যেটা আজকে স্বাস্থ্যবিজ্ঞান বলছে যে হাত ধো মুখ ধো পাও ধো ভালো করে ডলো ভালো করে ঘষো, ইসলাম আগে থেকেই এ বিষয়ে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নাকে পানি দাও, ওয়া বালিক ফিল ইসতিনশাকি ইল্লা আন তাকুনা সাইমান, অজু করার সময় তুমি নাকের মধ্যে বেশি করে পানি দিয়ে ঝাড়বে, তবে যদি রোজা থাকো সেই সময়
সময় হিফাজত দূরে থাকবে, তাহলে নাকের মধ্যে তার জীবাণু এবং ভাইরাসকে দূর করার অ্যাডভাইস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই দিয়েছেন। আজকে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলের মধ্যখানে ডলার এবং পরিষ্কারের কথা ওযু করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগেই দিয়েছেন। আজকে অযথা ঘোরাফেরা থেকে আজকে করোনার ভয়ে মানুষ দূরে রয়েছে, হোম কোয়ারেন্টাইনে রয়েছে, বাড়িতে অবস্থান করছে, কিন্তু ইসলাম আগে থেকেই বলেছেন যে ফারাগাকা কবলা সুগুলিকা, তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো। অযথা বেহুদা ঘোরাফেরা করে, বেহুদা আলাপ আলোচনা করে অযথা বাহিরে সময় কাটায়, জীবনকে নষ্ট করো না, সময়কে নষ্ট করো না। অতএব আজকে স্বাস্থ্যবিজ্ঞান যে বিষয়গুলি অ্যাডভাইস করছে, ইসলাম 1400 বছর আগে থেকেই মুসলিমদেরকে বিশেষ করে সারা দুনিয়ার মানুষদেরকে অ্যাডভাইস করেছেন আর মুসলিমদেরকে প্র্যাকটিস করে আনছেন। এই কারণেই আজকে জরিপে যেটা প্রতীয়মান হয়েছে, সারা দুনিয়ার আক্রান্তদের মাঝে মুসলিমদের সংখ্যা সবথেকে কম এবং সারা বিশ্বের মাঝে সৌদি আরবের আক্রান্ত এবং মৃত্যুদের সংখ্যা সবথেকে কম। কারণ হলো ইসলাম তাদের এই সমস্ত বিষয়ে তাদের অ্যাডভাইস এবং তাদের জন্যে এই নীতিমালা আগে থেকে দিয়ে আসছেন, আর মুসলিম সেগুলো অনুসরণ করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে সারা বিশ্বের সমস্ত মানুষের মাঝে তারাই সবথেকে উত্তম হেফাজতে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যেমন তার বিধান পালন করার মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে হেফাজত করেছেন, সেভ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি তিনি যেন আমাদেরকে দুনিয়াতে আরও সেভ করেন এবং আখেরাতে অনন্ত অপরন্ত জীবনের আমাদের মহা বিপর্যয় থেকে, মহা ক্ষতি থেকে তিনি আমাদেরকে হেফাজত করে আমাদের শান্তিনিকেতন জান্নাতে প্রবেশ করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান সম্পর্কে যে বিষয় নিয়ে আজকে কয়েকটি বিষয় আলোচনা করব সংক্ষিপ্তভাবে, একটা হলো যে যে কারণে রোজা নষ্ট হয়ে যায়, রোজা ভেঙে যায়, মুবতিলাতুস সিয়াম সাবা, রোজা নষ্ট হয় মৌলিক সাতটি কারণে, যদি ওই সাতটি কারণের সাথে আরও আনুষঙ্গিক কিছু কারণ থাকে। এক নম্বর হচ্ছে আল জিমাউ ফি নিহার নাহারে রমজান, রমজান মাসে স্ত্রী সহবাসের মাধ্যমে কেউ যদি রমজান মাসে স্ত্রী সহবাসের মাধ্যমে রোজা নষ্ট হয়, যেটা সহিহ বুখারীর 1936 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছে রাসূল হালাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাদাকা, কিসে তোমাদেরকে তোমাকে ধ্বংস করলো, ওয়াকাতু ফি রমাদানা, আল্লাহ সে সাহাবী বলছেন আল্লাহ রাসূল ওয়াকাতু আলা ইমরাতি ফি নাহারি রমাদানা, রমজান মাসের দিবসে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা শাস্তির কথা বললেন, তিনটা কাফফারার কথা বললেন, তার মধ্যে একটা হলো যে দুই মাস একাধারে রোজা রাখা এবং অথবা গোলাম আজাদ করা অথবা 60 জন মিসকিনকে খাবার দেওয়া। তাই রমজান মাসে কেউ যদি স্বেচ্ছায় জেনে শুনে স্ত্রী সহবাসের মাধ্যমে রোজা নষ্ট করে তার শাস্তি সবথেকে কঠিন এবং কঠোর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করুন। দুই নম্বর হচ্ছে আল ইসতিমনা আমদান, যে কোনোভাবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্যপাত ঘটায় নারী হোক আর পুরুষ হোক, যে কোনো উপায়ে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার রোজা নষ্ট হবে এবং এই রোজা তাকে কাজা করতে হবে এবং ওই দিনে রোজা তাকে পালনও করে যেতে হবে, সে এই রোজা ছাড়তে পারবে না, রোজা রাখতে হবে আবার কাজাও করতে হবে। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতুরকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতুহু মিন আজলি, এই শাহওয়াত থেকে এখান থেকে রোজার হেফাজতের কথা এসেছে, তাই এটা নষ্ট হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে আল আকলু ওয়া শারবু আমদান গায়রুল সিয়ানিন, কেউ যদি রোজা অবস্থায় কিছু খায় এবং পান করে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ভুলবশত খায় অথবা পান করে, সে যতই খাক আর যতই পান করুক, তাহলে তার রোজা নষ্ট হবে না। চার নম্বর হচ্ছে মা কানা বিমান আক্রি অসুরবি, খাদ্য এবং পানীয়র কাজ করে এমন কিছু যদি শরীরে গ্রহণ করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, যেমন রক্তের ইঞ্জেকশন পুশ করা, খাদ্যের ইঞ্জেকশন পুশ করলে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। পাঁচ নম্বর হচ্ছে ইখরাজুদ্দামি বিল হাজামাতি ওয়া গায়রিহা, শিঙ্গা লাগানো বা অন্য কোনো উপায় যদি শরীর থেকে পর্যাপ্ত রক্ত বের করা হয়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফতারুল হাজিমু ওয়াল মাহজুমু, আবু দাউদ শরীফের 2367 নম্বর হাদিস। তাই কেউ যদি
রমজান মাসে শিঙ্গা লাগায় অথবা রমজান মাসে কেউ যদি রক্ত দান করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। কেননা শিঙ্গা দ্বারা যেমন প্রচুর রক্ত বের হয় তেমনিভাবে রক্ত ব্লাড দান করলেও তার শরীর থেকে রক্ত অনেক পরিমাণে বের হওয়ার কারণে তার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি সামান্য রক্ত বের হয়, যেমন রক্ত টেস্ট করার জন্য যদি যে রক্ত নেওয়া হয় অথবা দাঁত উঠানো হয়েছে এই কারণে যে রক্ত বের হয় অথবা নাক দিয়ে যদি স্বাভাবিক কোনো কারণে রক্ত বের হয় তাহলে এই সমস্ত রক্তে বের হওয়ার কারণে তার রোজা নষ্ট হবে না। কিন্তু শিঙ্গা লাগালে এবং রক্ত দান করলে তার রোজা নষ্ট হয়ে যাবে। আল কয়ু আমদান 6 নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করলে, কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয় তাহলে তার রোজা নষ্ট হবে না। তিরমিজি শরীফের 720 নম্বর হাদিস 7 নম্বর খুরুজু দামিল হায়েদি ওয়ান নিফাসি, মেয়েদের হায়েজ এবং নিফাস রক্ত দেখা দিলে তাদের রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি সূর্য ডোবার কিছু আগে তাদের হায়েজ রক্ত আসার সম্ভাবনা মনে হয়, আলামত শুরু হয় কিন্তু আসলে প্রকৃত ব্লাড তখনও শুরু হয়নি, বরং সূর্য অস্ত যাওয়ার পরে যদি তার রক্ত বের হওয়া খনন হওয়া শুরু হয় তাহলে ওই দিনের রোজা তার সহি হয়ে যাবে। যেহেতু রক্ত বের হয়নি সূর্য ডোবার আগে, রক্ত সাদা সাদা পানি বা অন্য কিছু বের হওয়ার কারণে তার ওই দিনের রোজা ঠিক থাকবে, সহি থাকবে। তেমনিভাবে কারো যদি রাত্রেবেলায় হায়েজ এবং নিফাস রাত্রেবেলা যদি শেষ হয়, সূর্য অর্থাৎ সবে সাদেক সাহারি খাওয়ার সময়ের আগে যদি তার হায়েজ এবং নিফাজের রক্ত শেষ হয় আর সে যদি নিয়ত করে নেয়, যদি তখন সে গোসল করে নাই, গোসল করেছে সে সবে সাদেকের পরে বা আজানের পরে, তাহলে ওই দিনের চার রোজা হবে, যেহেতু সে নিয়ত করেছে পবিত্র হওয়ার পরে এবং যদিও গোসল করেছে পরে, কিন্তু গোসল করা এটা তার জন্য শর্ত না। যেমন কেউ যদি স্ত্রীর সহবাস করে রমজানের রাত্রিতে অথবা স্বপ্নদোষ হয় আর সে যদি সাহারি খায় উজু করে অথবা নিয়ত করে নেয় তাহলে তার রোজা হয়ে যাবে, কারণ গোসল করা এটা রোজার জন্য শর্ত নয়। হাযা মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি, আরও যে সমস্ত কারণে রোজা নষ্ট হয় না সেটা হচ্ছে চোখের ড্রপ, কানের ড্রপ, যদি রোজা রাখা অবস্থায় নেওয়া হয়, তারপরে বর্তমানে এই যে ইনসুলিন যেটা পুশ করা হয় ডায়াবেটিসের ইঞ্জেকশন, অথবা চিকিৎসার জন্য ব্যথার কোন যে ইঞ্জেকশন, এই ধরনের ইঞ্জেকশন যদি শরীরে পুশ করা হয়, ডায়াবেটিসের ইঞ্জেকশন হোক অথবা অন্য কোনো চিকিৎসার একান্ত ব্যথা বা একান্ত প্রয়োজনে যদি তাকে দিনের বেলায় রোজা অবস্থায় নিতে হয়, যা তার খাদ্য এবং পানীয় বা রক্তের কাজ করে না, এমন যে কোনো ইঞ্জেকশন নিলে অথবা এই যে হাঁপানির জন্য যেটা গ্যাস নেওয়া হয় এগুলোর মাধ্যমে রোজা নষ্ট হয় না। তবে যেটা রমজান রোজা অবস্থা না নিয়ে করা যায়, যদি রাত্রে নেওয়ার মতো সুযোগ থাকে তাহলে সেগুলো রাত্রে ব্যবহার করাটাই রোজা হেফাজতের জন্য বেশি উত্তম, যদিও জায়েজ হবে একান্ত প্রয়োজনে হলে। এরপরে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। যাকাতের গুরুত্ব অপরিসীম। জালাল রব্বুল আলামিন যাকাত অনাদায়কারীদের শাস্তি এবং ভয়াবহতা সম্পর্কে সূরা তাওবা 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم যারা স্বর্ণরূপাকে গচ্ছিত করে রাখবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, ফাবাশশিরুহুম বিআযাবিন আলিম, রাসূল তাদেরকে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক আযাবের, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের এই গচ্ছিত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবেন, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজস্বী, সেই আগুন দিয়ে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাবেন এবং তার দহন ক্ষমতাকে বাড়িয়ে সেটা দ্বারা তার শরীরে তার
পিঠে তার পাশে এবং তার চেহারায় তাকে সাথ দিবেন, যেহেতু তার এই সম্পদকে সে নিজের জন্য গচ্ছিত করে রাখছিল। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তাকে এই সম্পদ দিয়ে তাকে ধন্য করেছেন, দুনিয়াতেই তার সমাজে তার পরিবারের মাঝে অন্যদের উপরে তাকে সচ্ছলতা দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনুগ্রহ এবং দয়া করেছেন, সেই দয়ার যথার্থ কৃতজ্ঞতা স্বীকার না করে যখন অকৃতজ্ঞ হয়েছে, তার শাস্তি স্বরূপ কাল কিয়ামতে এত কঠিন জীবন যাপন তাকে করতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, আমাদের সম্পদের যাকাত আমাদের বের করতে হবে, কেন এটা এটার মধ্যেই আপনার আমার দুনিয়ার জীবনে রয়েছে কল্যাণ, আখিরাতের জন্য রয়েছে মুক্তি এবং নাজাত। দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, এটা আল্লাহই প্রতিশ্রুতি করেছেন। যাকাত দিলে, দান করলে সম্পদ বাড়ে, সম্পদ কমে না, এবং যা সম্পদের পবিত্রতা হয় এবং মনের পবিত্রতা হয়, মনের কৃপণতা এবং বখিলতা আন্তরিক অসুস্থতা থেকে সে মুক্তি পায়, সমাজে তার জন্য মানুষেরা গরিবেরা দোয়া করে, ফলে তার ইহকাল এবং পরকাল উভয় জগৎ হয় সাফল্যময় এবং সুন্দর এবং নাজাতময়। তাই যাকাতের মধ্যে দুনিয়া এবং আখেরাতের উভয় জগতের কল্যাণ নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, যাকাত মৌলিক তিনটি সম্পদের যাকাত দিতে হয়। এক প্রকার হচ্ছে স্বর্ণরূপা, একটা হচ্ছে তোমার নগদ অর্থ এবং স্টকে যেগুলো রয়েছে সেটার মূল্য, আর এক তৃতীয় প্রকার হচ্ছে জমিনে উৎপাদিত ফসল যেটা স্টক করে রাখা যায়, হবুব অর্থাৎ ধান, যেটা দানা জাতীয় ধান, গম, তিল, শস্য, এগুলার। এই তিন শ্রেণীর সম্পদের যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। স্বর্ণ এবং রূপার নিসাব বা যেখান থেকে যাকাত দেওয়া শুরু সেটা হচ্ছে 85 গ্রাম স্বর্ণ, যেটা খালের স্বর্ণ, খাদ বাদে 85 গ্রাম সোনা যদি কারোর কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। এবং রূপা হলো 595 গ্রাম রূপা যদি কারোর কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। ফসলের যাকাত হচ্ছে তোমার 750 কেজি ধান, গম, তিল, শস্য যদি কারোর হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। ফসলের যাকাতের নিয়ম হচ্ছে, আলহামদুলিল্লাহ এই বছরের রমজানে দুই প্রকারের, সব প্রকারের যাকাতের মৌসুম একসাথেই চলে আসছে। এবছর রমজানও চলে আসছে, ধান পাকার বা ধান ওঠানোর সিজনও ঠিক এই মাসেই চলছে। তাই আপনাকে আমাকে যাদের যে সম্পদ দিয়ে আল্লাহ ধন্য করেছেন সব সম্পদের যাকাত বের করতে হবে। ধান গমের যাকাত হচ্ছে যদি বৃষ্টির পানি দেওয়া হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি কৃত্রিম উপায়ে পানি সেচ দিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আর স্বর্ণরূপা এবং নগদ অর্থের যাকাত হচ্ছে 2.5%, শতকরা 2.5% যাকাত দিতে হবে। তবে স্বর্ণ এবং রূপার নিসাব যেটা আমরা জানলাম, এর কোনটা ধরে যাকাতের হিসাব করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় 20টা স্বর্ণের দিনার আর 200টা রূপের টাকার মান সমান ছিল, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাব হিসাবে 200 দিরহাম আর 20 দিনারকে সমান করেছিলেন। কিন্তু বর্তমানে বিশ্বে স্বর্ণের ব্যবহার বেশি হওয়ার কারণে, রৌপ্যের ব্যবহার কম হওয়ার কারণে স্বর্ণ এবং রৌপ্যের মূল্যের মধ্যে দারুণ ডিফারেন্স হয়ে গেছে, তারতম্য হয়ে গেছে। এই জন্যে উত্তম হবে, সাবধানতা এবং আল্লাহ সন্তুষ্টির কারণ হবে রৌপ্যের নিসাব ধরে যাকাত দেওয়া। তাহলে যাকাতদাতাদের সংখ্যা বাড়বে এবং যাকাত গ্রহীতাদের সুবিধা বাড়বে, কেননা স্বর্ণের যাকাত হিসেবে করতে গেলে 3 লাখ 3.5 লাখের কমে যাকাত আসবে না। আর রৌপ্যের নিসাবে যাকাত শুরু করলে দেখা যায় 70-75 হাজার টাকা হলেই যাকাত দেওয়া শুরু হবে। তাহলে যাকাতদাতাদের, যাকাত প্রদানকারীদের সংখ্যা বাড়লে সেটাও তারাও সৌভাগ্যময়দের অন্তর্ভুক্ত হতে পারলো, আবার গ্রহীতাদের সুবিধা বাড়লো। এই জন্য রূপের নিসাব ধরে যাকাত দেওয়াটাই আপনার আমার বা সবার জন্য কল্যাণ হবে। সম্মানিত উপস্থিতি, যাকাতের ব্যবহার কোথায় হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারিত করে দিয়েছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফি রিকাবি ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। এই 8 খাতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের অর্থ ব্যয় করতে বলেছেন। ফকির, মিসকিন, যাকাত কালেক্টরের বেতন হিসেবে, এবং ঋণগ্রস্ত ব্যক্তি,
মুসাফির এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অবনুস সাবিল ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম নও মুসলিমদেরকে তাদের ইসলামের উপরে ধরে রাখার জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তো এই আটটি শ্রেণীর মধ্যে এই যাকাতের অর্থ ব্যয় করতে হবে। তার মধ্যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অগ্রাধিকার দিয়েছেন সেটা হচ্ছে আয়াতের শুরুতে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদেরই হক এই যাকাতের সম্পদের মধ্যে বেশি। তাই আপনার আমার আপনজন এবং প্রতিবেশীদের মাঝে সত্যিকারে যারা ফকির এবং মিসকিন, যারা নিডি পার্সন ব্যক্তি, তাদের কাছে আপনার আমার এই যাকাত দিতে হবে। আর অফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শেষে যেটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর দিন রক্ষার জন্যে যুদ্ধ জিহাদ এবং আল্লাহর দিন যার দ্বারা সংরক্ষিত হয় সেটা হচ্ছে ইসলামী তালিম, ইসলামী শিক্ষা, শিক্ষা ধরে রাখা এবং ইসলামী শিক্ষা প্রচার প্রসারের খাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যয় করতে বলেছেন। তাই আপনাদের আমাদের সবারই প্রিয় প্রতিষ্ঠান, একমাত্র প্রতিষ্ঠান আল মাহদ আস সালাফি, যেটা হচ্ছে খুলনা বিভাগের এই সহি আকেদার আহল হাদিসদের একমাত্র বড় প্রতিষ্ঠান, যেখান থেকেই তাওহীদ এবং সুন্নার শিক্ষা এবং সেখান থেকেই যোগ্য আলেম এবং খতিব তৈরি হয়ে এই খুলনা বিভাগ সারা বাংলাদেশ সহ বিশ্বে বিশ্বমানচিত্রে যারা ইসলামের জন্য অবদান রাখবে সেই তালিমের খাতে আল মাহদা সালাফিতে আপনাদের যাকাতের অর্থ বেশি করে আপনাকে আমাকে দিতে হবে, না হলে এই বড় প্রতিষ্ঠান টিকে রাখা অসম্ভব হয়ে পড়বে। আর এই প্রতিষ্ঠান যদি আমরা আপনারা ধরে না রাখতে পারি তাহলে আমাদের এই সহি আকিদা শিক্ষা এবং দাওয়াত থুবড়ে পড়বে, সামনে সেটা ব্যাঘাত সৃষ্টি হবে। তাই অন্য অন্য জায়গাতে আপনার একান্ত ফকির মিসকিন যারা আত্মীয়স্বজনের মধ্যে রয়েছে, প্রতিবেশীদের মাঝে রয়েছে, তাদেরকে যতটুক না দিলে নয় অতটুক দিয়ে আপনার আমাদের এই প্রতিষ্ঠানের জাকাতের অর্থ বেশি অংশ দিয়ে এই তালিমের, এই তাওহীদ এবং সুন্নাহ শিক্ষা এবং প্রচারের কাজকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এতেকাফ দিয়ে একটি কথা বলে শেষ করছি। এতেকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের সুন্নাত, তিনি রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন, বরং যে বছর তিনি ইন্তেকাল করেছেন সে বছর 20 দিন এতেকাফ করেছেন। এতেকাফের জন্য শর্ত হল মসজিদ, মসজিদেই নারী পুরুষ সকলকেই এতেকাফ করতে হবে। আজকে লকডাউনে আপনি আমি বাড়িতে অবস্থান করেছি, ব্যবসা বাণিজ্য জীবনের সব কিছু ফেলে আজকে লকডাউনে আপনাকে আমাকে বাড়িতে অবস্থান করতে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দুনিয়ার অন্য অন্য অপ্রয়োজনীয় কাজ থেকে বা একান্ত যেটা প্রয়োজন কিন্তু না হলেও চলে সেই সমস্ত কাজ থেকেও তিনি লকডাউন করে তিনি মসজিদে আল্লাহর জন্য এতেকাফে বসেছিলেন, যাতে করে দিন রাত 24 ঘন্টা তার ইবাদতের মধ্যে গণ্য হয়। তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য এবং নৈকট্য লাভের আশায় তিনি রমজানের শুরুতে, কখনো মাঝখানে, কখনো শেষে, তবে তার সর্বশেষ আমল ছিল রমজানের শেষ দশকে এতেকাফ করা, যাতে করে লাইলাতুল কদর পাওয়ার ব্যাপারও কোনো অনিশ্চিত না থাকে। তাই লাইলাতুল কদর পাওয়ার আশায় এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় তিনি এতেকাফে করতেন, এবং তিনি তার ইন্তেকালের পরে তার স্ত্রী এবং সাহাবীগণ মসজিদে নববীতে এতেকাফ করেছেন। আমাদেরকেও এতেকাফ করার মাধ্যমে এই মহামূল্যবান ইবাদতে আমাদের আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। ঘরে আবার লকডাউন করেছি আমরা কতদিন, সেখানে আল্লাহর মসজিদে এই আশায় রাসূলের সুন্নতে শ্রেষ্ঠ ইবাদত হিসেবে যেন আমরা এই বিষয়ে আগ্রহী হই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা মসজিদ দিকে আপনারা সুনজর রাখবেন, যেটা একটু আগেই বললাম। আর আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, অনেকেই দোয়া চেয়েছেন, আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি চাচা রোশন সাহেব তিনিও দোয়া চেয়েছেন, বাগমারা থেকে আমাদের এক মা বোন তিনিও তার সন্তানের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এভাবে যারাই আমাদের জান আপনজন এবং জানা অজানা যে সমস্ত মুমিন মুসলিমা করোনার আক্রান্ত হোক অথবা যে কোনো অসুস্থতার কারণে তারা অসুস্থতা ভোগ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে ধরনের বিপদে এবং আপদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের বিপর্যয় এবং দুরবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষা দান করুন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন
হেফাজত করে, সুস্বাস্থ্য দান করে, সুরক্ষা দান করে আমাদেরকে দুনিয়ায় ইমান এবং আমলের আবারও অনুকূল পরিবেশ, সুন্দর পরিবেশ, পরিপূর্ণ পরিবেশ আল্লাহ আমাদেরকে আবারও ফিরিয়ে দিন। দয়া করে আমাদের অন্যায় অপরাধ পাপ থেকে আমরা তার কাছে তওবা করছি, তিনি দয়া করে আমাদের তওবা ইস্তেগফার কবুল করে তাড়াতাড়ি করে এ করোনা ভাইরাস সহ যাবতীয় বিপদ আপদ থেকে তিনি আমাদেরকে দুনিয়ায় আত্মরক্ষা দান করেন, সুরক্ষা দান করেন, আর আখেরাতে সব ধরনের কঠিন আজাব এবং শাস্তি থেকে তিনি আমাদেরকে মুক্তি দান করুন। আমিন। আর ইন্না আল্লাহা মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم احفظ المسلمين والمسلمات اللهم اكشف هم المسلمين جميعا اللهم اشف مرضانا ومرضات المسلمين جميعا اللهم احفظ بلادنا وبلاد المسلمين جميعا يا احفظ الحافظين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر